বন্ধুরা আজ এখানে আমরা রান্না করব, তার জন্য একটা উনুন তৈরি করছি। মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো এটা তো খোলা জায়গা, অর্ধেক রান্না করতে করতে বৃষ্টি চলে আসলে কি করব বুঝতে পারছি না। তো উনুন তো বানাই, তারপর দেখা যাবে যা হয় হবে। হাত সরা মেঘও ডাকছে এদিকে। বন্ধুরা উনানটা তৈরি হয়ে গেছে, আর উনানে আমি হাঁড়ি বসিয়ে দিলাম। বন্ধুরা উনুনটা তো ধরিয়ে নিয়েছি, আর উনুনে আমি একটা হাঁড়িও বসিয়ে নিয়েছি। আর এই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আর এখন দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। আমি 5-7 মিনিট দুধটা জাল করে নেব। বন্ধুরা আজ আমি কাউনের পায়েস তৈরি করব, আর তার জন্য এখানে আমি 200 গ্রাম কাউন আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবারই খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে রান্না করছি, প্রচন্ড ধোয়া হচ্ছে, আর সাইডেই তো পুকুর, তার জন্য উনুনটাও সেরকম ভিজে ভিজে সেরকম জালটা ভালো জ্বলছে না। এখন এই দুধের ওপরে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা কাউনগুলো আমি দিয়ে দিচ্ছি, কাউনের চাল। এখন আমি জাল করতে থাকবো। দশ মিনিট জাল করেছি, এরকম ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনি দিয়ে 5 মিনিট জাল করার পর আমি দিয়ে দিলাম, এখানে কাজু বাদাম রয়েছে আর রয়েছে এলাচ। আর আমি 4-5 মিনিট জাল করে তারপর নামিয়ে নেব। বন্ধুরা রান্না করতে করতে বৃষ্টি চলে এসছে, আর এদিকে আমার পায়েস রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন আমি নামিয়ে নিচ্ছি। Thank you.
পোলায় খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কেমন হয়েছে রান্নাটা? ভালো ভালো।